সমাজ বিরোধীদের সঙ্গে তৃণমূল যোগ, তৃণমূলের যোগ কার্যত বাড়লেন সৌগত এবং মদন মিত্র। জয়ন্ত দায় ছাড়ার চেষ্টা সাংসদ এবং বিধায়কের, অতীতের ভুল সংশোধনের কথা সৌগতর গলায়। তৃণমূলের কি বিলম্বিত বোধোদয়? জয়ন্ত প্রাসাদোপম বাড়ির কথা জানতেন না সাংসদ, একের পর এক প্রশ্ন দানা বাঁধছে। কেননা তার যে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির অনুমতিও নেই, আর এত বড় বাড়ির কথা জানতেন না সৌগত রায়? আমাদের প্রতিনিধি পিঙ্কি কথা বলেছিলেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্রের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া একবার শুনুন। কি এমন হলো যার জন্য অ্যাপটনের প্রেস কনফারেন্স করে বলতে হলো যে এই গুন্ডা বা দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখবেন না? তাহলে কি কোথাও যোগাযোগ ছিল বলে মেনে নিচ্ছেন? কিছু অভিযোগ তো এসেছিল এই ব্যাপারে, আমরা যাতে না হয় অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করে ভবিষ্যতে, এটাকে বলে প্রিএমটিভ স্ট্রাইক, যাতে না হয় তার ব্যবস্থা আগে থেকে করা। সিদ্ধান্ত তাহলে নিলেন এই এই সমস্ত জিনিসগুলো রক্ষার জন্য বা আপনাদের পার্টিকে স্বচ্ছ রাখার জন্য? নিশ্চয়ই, পার্টির ভবিষ্যতের জন্য, পার্টিকে শক্তিশালী রাখতে হবে। যদি পার্টির বিরুদ্ধে, পার্টির মধ্যে পার্টির বিরুদ্ধে কেউ বলে, সেটা তো বন্ধ করতে হবে, নইলে তো পার্টির ক্ষতি হবে। পার্টি না থাকলে আমরা কেউই থাকবো না। এই এলাকার পার্টি সবচেয়ে ভালো কাজ করেছে, আমার 7টা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটে কামারহাটি জিতিয়েছে, এটা আমি ভুলব কি করে? কিন্তু সেখানে কিছু কিছু অ্যাবেরেশন দেখা যাচ্ছিল, সেটা দূর করার চেষ্টা। কি কি মূল সিদ্ধান্তগুলো নিলেন যেগুলো বলা যেতে পারে একদম মূল সিদ্ধান্ত? এইটাই তো, যে পার্টির সবাই আর বিবৃতি দেবেন না, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল প্রমোটার দাগি লোক, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কোথাও গিয়ে তাহলে কি সৌগত রায় বা মেনে নিচ্ছেন যে এর আগে সম্পর্ক ছিল? আচ্ছা, আমায় উকিলের মতো তর্ক করে লাভ কি তোমার? কিছুই মানছি না, কিছুই বলছি না। আমি বলছি যদি অতীতে অ্যাবারেশন হয়ে থাকে সেটা দূর করো। অনেকেই বলছেন বিরোধীরা বলে, তো আমি তো অপরাধী নই যে তুমি আমার এতে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইন্টারোগেট করবে। জয়ন্ত সিং, আমরা অনেকে বিরোধীরা বলছিলেন যে সৌগত রায় ঘনিষ্ঠ, এটা কি আপনি নস্যাৎ করলেন? এখনো কি আপনি হুমকি ফোনের ভয় পাচ্ছেন? কারণ আপনার কাছে তো হুমকি ফোন এসেছিল, পুলিশ কি ভূমিকা নিল? না, পুলিশ তো ওরা প্রথম দিনই, দ্বিতীয় দিন ট্রেস করেছে, দেখা গেল ব্যাঙ্গালোরে 2 নম্বর থেকে এসছে, 2 লোকের নামও পাওয়া গেল। এখন এই নামগুলো পাওয়ার পর দেখা গেল যে ওইটা একটা সুপারি সিস্টেম, মানে ওদের যদি কেউ জানিয়ে দেয় যে অমুকে এই রিপাবলিকের এই মেয়েটা বেড়েছে, ওকে গালাগাল দো, ওরা দিয়ে দেবে ওদের বিকৃত ভাষায়, এটাই ওদের সিস্টেম। এখন ওদের অ্যারেস্ট করার এখতিয়ার আছে কি না এটা দেখতে হবে সাইবার ল অনুযায়ী, সেই প্রসেসটা পুলিশ করছে। সৌগত রায়ের কাছে যদি হুমকি ফোন আসে কিংবা বিধায়কের কাছে যদি হুমকি ফোন আসে, তাহলে সাধারণ মানুষরা ভয় কি পাবেন না? তো হবে না জয়ন্ত সিং কে তরফ, আমরা তো চুনোপুটি সামান্য মাটির দুল, যদি ডোনাল্ড ট্রাম্পকে কেউ সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করতে পারে পেন্সিল বানিয়ে, সবারই হতে পারবে। এবং আমি মনে করি দলের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর, এবং সৌগত রায় অনেক দিনের 5 বারের এমপি, এটা তো খুব আনন্দের কথা। দলে যদি সিনিয়ররা নবীনদের মাথার উপরে তাদেরকে অ্যাডভাইস করেন, সমস্ত ব্যাপারটা দেখেন, তাতে আমরা অনেক বেশি অ্যাডভাইস, প্রপারলি অ্যাডভাইস পাব। দেখো প্রত্যেকটা জায়গাতেই কিছু পোকা পিঁপড়ে ঘুরে বেড়ায়, তেমনি প্রত্যেকটা দল এত বড় দল সমুদ্রের মতো, তাতে 2-4টে কীট পতঙ্গ থাকবেই। এখন সৌগত রায় বলার পরে এই ব্যাপারে আর কাউর কিছু বলার নেই, যা বলার সৌগত রায় বলেছেন। প্রশ্নে আবার আপনার কাছে ফিরে আসবো, আপনারা বলছেন ভুল হয়েছে, তাহলে কি সত্যি এই বিষয়টা কোথাও গিয়ে মেনে নিতেই? সৌগত রায় বলেছেন, নতুন করে বলার কিছু নেই। তবে এই ভুলের সঙ্গে খালি একটাই ব্যাপার, সেটা হচ্ছে বিজেপি এখানটা বিরাটভাবে সিপিএম কংগ্রেস বিজেপি মিলে এই কামারাটিতে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা আমাদের শক্তিটাকে সংহত করার চেষ্টা করছি। এবং সৌগত রায় যাটা বলেছেন সেটা আমাদের কামারাটির সমস্ত কর্মীর বক্তব্য।
না, একটা একটা প্রশ্ন তো ছেড়ে ভুলে গেলে চলবে না। আপনাদের কাছে হুমকি ফোন আসছে, সৌগত বাবুর কাছে হুমকি ফোন আসছে, এই জয়ন্ত সিংরা দাপিয়ে বেড়াচ্ছে, আপনাদের কাছে হুমকি ফোন আসছে, সাধারণ মানুষরা কোথায় যাবে? আমার কাছে যেটা এসছে, দেখা গেছে 10 বছর আগে থেকে সেই ছেলেটা রায়পুরে রয়েছে, এখন তার বাবা, তার 86 বছর বয়স, তিনি নাকি এই ফোনটা করেছেন। এখন এরকম ভাবে তো যদি ঘুরে যায় তাহলে তো মুশকিল হবে। আমার কাছে ফোন এসছে, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি পুলিশকে, এবার তার আমার কিছু করার নেই, যা করার পুলিশ করবে। আমরা শুনলাম সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্রের বক্তব্য। তারা কোথাও গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফাই দিতে হচ্ছে, জয়ন্ত সিং এর সঙ্গে তাদের যোগাযোগ ছিল না, এটা বলতে হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির মুখপাত্র। আমরা এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবেন, সৌগত রায় নিজে কড়া পদক্ষেপ নিতে চান? গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায়ও তার বাইরে থাকবেন না। সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না? সৌগত রায়ের থেকে বেশি কনস্টিটুয়েন্সিতে যোগাযোগ আছে এরকম সাংসদ খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ তিনি জানেন না গোটা দমদমে কোথায় পুকুর বোঝানো হচ্ছে, কোথায় কারখানার জমি কে তুলে নিয়ে যাচ্ছে, সরকারি জমির ওপরে কী করে পার্টি অফিস তৈরি হচ্ছে, সরকারি জমি কী করে দলিল করে অন্য লোককে দিয়ে দেওয়া হচ্ছে, কীভাবে মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হচ্ছে। উনি মোঝের মধ্যে একটা দলের বিবেক হয়ে একবার চেষ্টা করেন, আসল খুব সুচতুরভাবে ওনার মতো একজন পণ্ডিত মানুষ উনি বিতর্কের গতিমুখটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং একই সঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। জয়ন্ত সিং এমন একজন ব্যক্তি বা এমন একজন লোক যে তোলাবাজির সঙ্গে যুক্ত, সামাজিক অপরাধের সঙ্গে যুক্ত, তার হয়ে সাফাই দেওয়ার জন্য সাংসদ আর বিধায়ককে বসতে হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের? এতে বিস্মিত হওয়ার কি আছে? ওরা সব সব জায়গায় তোলাবাজির লালন পালন করে, কিন্তু এই তোলাবাজ একটু দু পা এগিয়ে গিয়ে দুজনকেই তাদের খুন করার হুমকি দিয়েছেন। মদনবাবু কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, সৌগত বাবু কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এখন তাকে জয়ন্ত সিংকে ঠান্ডা করতে হবে। জয়ন্ত সিংকে ঠান্ডা করতে গেলে পরে তাকে দেখাতে কিছু তো ভূমিকা করতে হবে। সে যাত্রা শুরুর আগে ওই ড্যাং বাজিয়ে যখন যাত্রার গান শুরু হয়, লোককে সচেতন করা হয় যে যাত্রা শুরু করছি, এটাই হচ্ছে সেই মানুষকে জানানো যে আমাদের মধ্যে দলবাজ আছেন, গুন্ডা আছেন, তোলাবাজ আছেন, যারা আমাদের সম্পদ, দু চারজন বেপুত হয়ে গিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন না, আমরা দেখছি, আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। তৃণমূলের আবার শাস্তিমূলক ব্যবস্থা? আজ পর্যন্ত ওরা নাম ধরে ধরে বলুন কোন কোন নেতার বিরুদ্ধে কোন কোন কর্মীদের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কোন দিন, এবং কোন দিন তাদেরই আবার গলায় মালা পরিয়ে সন্দেশ খাইয়ে দলের নেতা বানিয়েছেন। আবার তৃণমূল দল যখন বলে শাস্তিমূলক ব্যবস্থা নেবো, তাহলে সে তার কর্মীকে বার্তা দিচ্ছে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মানো না। এই হচ্ছে এদের বক্তব্য। আমরা পশ্চিমবঙ্গের মানুষের ক্রমশ ক্রমশ তাদের অবচেতনা কত ক্ষতি করছে পশ্চিমবঙ্গে, এটা মানুষ যখন বুঝবেন তখন দেখবেন আর কিছু করার নেই। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।